হাই এভিওান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টা ফর গভর্মেন্ট জবস তোমাদের যে এস এস এম টিএস এর প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্স যেখানে আমরা ছয় অক্টোবর দু হাজার একুশে থার্ড শিফটে আসা পঁচিশটি রিজনিং নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের পাঁচটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি গভর্নমেন্ট জবসে জয়েন হওয় ডেসক্রিপশন বক্সটা বা থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও रिलेटेड ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে প্রথম দেখো কি বলছে আজকে যে দুটি বিবৃতি দেওয়া আছে তারপর তিনটি উপসংহার দেওয়া আছে তো বিবৃতিগুলোকে সত্য বলে ধরে নাও ধরে নিয়ে পর তোমার কোন উপসংহারটি সেই বিবৃতি সাপেক্ষে সঠিক বলে তোমার মনে হচ্ছে তা आंसर বলো কি আছে এখানে প্রথম বিবৃতি হচ্ছে সব টম হচ্ছে জেরি তো টমের জন্য যদি আমি একটি ভেন করি তাহলে এটা হচ্ছে টম তার সব টমই হচ্ছে জেরি তার জেরি পুরোটা এটা এটা হচ্ছে 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 টম জেরি 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 আর কি কিছু কিছু মিকি তার বলছে আমার মিকি এটা আমি করতে পারি এবার কিছু টমস হচ্ছে মিকি দেখো টমের সাথে মিকির কোনো সম্পর্ক দেওয়া নেই নাও হতে পারে কোনো গ্যারেন্টি নেই যে মিকি এদিকেই হবে কিছু টম মিকি নয় কিছু টম যে মিকি নয় সেটাও আমরা বলতে পারি না কারণ মিকিটা এই অংশকে হতে পারতো সেটাও আমি বলতে পারবো না কারণ টমের সাথে মিকির কোনো সম্পর্কই নেই কিছু জেরি হচ্ছে টমস অবশ্যই এই অংশের যে জেরি রয়েছে যারা হচ্ছে টমস এটুকু তো শিওর আমরা বলতে পারি যেটা রয়েছে তিন নম্বর উপসংহারে তাহলে কেবলমাত্র উপসংহার তিন অনুসরণ করবে অপশন দুয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে যে এ বি সি ডি এবং ই ক্রমানুসারে প্রতিস্থাপিত করতে গাণিতিক চিহ্নের সঠিক ক্রম নির্বাচন করুন যাতে প্রদত্ত সমীকরণের ভারসাম্য বজায় থাকে থার্টি এইট এ ফিফটি সিক্স বি এইট সি ফিফটিন ডি ফার্স্ট মধ্যে থার্টি সিক্স ই টোয়েন্টি এইট ইকুয়াল টু ওয়ান ফিফটি ওয়ান দিয়েছে তো এখানে যে চিহ্ন দিয়ে দিয়েছে আমাদের চারটে তার মধ্যে কোন চিহ্নটা এখানে বসবে সবার আগে আমি কি বলেছিলাম এইরকম ক্ষেত্রে সবসময় ভাগ আর গুণ এই দুটোকে দেখবে দেখো এখানে কি রয়েছে আটত্রিশ দিয়ে কে মানে প্রথমে তো ভাগ নেই ভাগ কোথায় আছে দেখো দ্বিতীয় তৃতীয়তে সরি সেকেন্ড থার্ড ভাগ আছে তাহলে দেখো এখানে যদি সেকেন্ড জায়গা রয়েছে বি তাহলে এখানে যদি ভাগ বসে ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ যায় মানে এটা হতে পারে থার্ড অপশনে যদি বি ভাগ বসে দেখো আটকে পনেরো দিয়ে ভাগ যায় না মানে এটা হবে না চতুর্থ অপশনে যদি ভাগ বসে এখানে থাকছে ছত্রিশ থেকে যদি আঠাশ বিয়োগ যায় এখানে বিয়োগ আছে বিয়োগ গেলে ছত্রিশ থেকে আঠাশ বাদ দিলে যাবে আট আটকে পনেরো দিয়ে ভাগ যায় না তাহলে অপশন হলো না তাই আর তিনকে আমি প্রথমে ভাগ চিহ্ন দেখিয়ে হচ্ছে না তাহলে কেবলমাত্র এক আর চার নাম্বার যে দুটো অপশনস রয়েছে বা চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলোকে যদি আমি টেস্ট করি তাহলেই আমি আনসার করতে পারবো এই ক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হবে প্রথমে অপশন চারে যেটা রয়েছে তো আমাকে দুটো টেস্ট করতে হবে তাহলে এখানে যদি আমি প্রথমে করি এ প্লাস যে কোনো একটা টেস্ট করলেই হবে যদি মিলে যায় তাহলে অন্যটা উত্তর এই উত্তর নয় আর যদি না মিলে তাহলে অন্যটা উত্তর বুঝতে পারবে মানে দুটো অপশান আমি পেয়েছি যে এক আর চার দুটো অ্যান্সার হতে পারে তো তুমি যে কোনো একটা টেস্ট করলেই অ্যান্সার পেয়ে যাবে যদি সেটাতে মিলে যায় তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে যদি না মিলে তাহলে অন্যটা অ্যান্সার হয়ে যাবে তো আমি যে প্রথমে একটা টেস্ট করি এ প্লাস ফিফটি সিক্স ডিভাইডেড বাই এইট ইন্টু ফিফটিন মাইনাস ডি প্লাস ভুল লিখছে নাকি প্লাস এ বি সি ডি ইলে তো কটা চিহ্ন বসালাম আচ্ছা ডি কেন এখানে থাকছে টোয়েন্টি এইট এটা যদি করি এর জায়গাতে কি ছিল এর জায়গাতে চিহ্ন বসেছে থার্টি এইট তাহলে এখানে থাকছে থার্টি এইট প্লাস এখানে ভাগটাকে যাবে সাত আট তাহলে সাত গণিত পনেরো বিয়োগ এখানে থাকছে থার্টি সিক্স আর টোয়েন্টি এইট থার্টি সিক্স আর থার্টিতে হচ্ছে সিক্সটি সিক্স থেকে দুই কম আর সিক্সটি ফোর এটা তাহলে এখান থেকে পাচ্ছি থার্টি এইট প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ সাত পনেরো একশো পাঁচ মাইনাস সিক্সটি ফোর দেখো যদি বিয়োগ করে দিই স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটা ওয়ান ফিফটি ওয়ান হবে না এটা ওয়ান ফিফটি ওয়ান হবে না তাহলে আমাদের বলতে পারছি যে এটা অ্যান্সার নয় অপশান চার হয়ে যাবে সঠিক হলো তুমি যদি চার অপশানটা দিয়ে চেক করতে তাহলে দেখছ সেটা দিয়ে ওয়ান ফিফটি ওয়ান চলে আসতো তাহলে সেটাই হয়ে যাচ্তো সঠিক অ্যান্সার তৃতীয় কি রয়েছে যে আটজন ছাত্র দুটি বেঞ্চে বসেছিল এল এম এন ও সামনের বেঞ্চে এবং পি কিউ আর এস পিছনের বেঞ্চে যদি এক কিন্তু একই ক্রমানুসারে নয় কিউ ঠিক এম এর পিছনে বসেছিল যিনি চরম ডান দিকে বসেছিলেন মানে একদম ডান দিকে আর কি বাংলা হয়ে গেছে ইংরেজি থেকে তো চরম বসে গেছে দিয়ে ও এন্ড পি এবং এল অ্যান্ড এস তীর্য ক্রস অবস্থানে একে অপরের সংলগ্ন বসেছিল এস চরম বাম দিকে ছিল মানে একদম দিকে অবস্থান করছিল আর এর বসার অবস্থান কি ছিল সেটা আমাকে বলতে হবে এখানে দুটো আছে চারজন চারজন করে অর্থাৎ চার এক দুই তিন চার ঠিক আছে সামনের বেঞ্চে ছিল এইটা ধরে না সামনের ফ্রন্ট বেঞ্চ এটা হচ্ছে ব্যাক বেঞ্চ তো সামনের বেঞ্চে বসেছিল এল এম এন ও তার মধ্যে এম বসেছিল বলছে চরম ডান দিকে তাহলে একদম ডান দিকে এম এম এর পিছনে বসেছে কিউ তাহলে কিউ বসে গেল এই বেঞ্চে এবার কি বলছে এস ছিল চরম বাঁ দিকে এস তো এই বেঞ্চে তাহলে চরম বাঁ দিকে হচ্ছে এস এবার এখানে বলেছে যে এল আর এস ছিল অর্থাৎ এস এর ভাবে এখানে এল বসবে আর ও আর পি বসেছে তাহলে ও তো এখানে বসবে আর পি এখানে বসবে তাহলে এই দুটো যদি হয়ে যায় তাহলে এন এখানে বসতে বাধ্য আর তোমার এই ক্ষেত্রে আর এখানে বসতে বাধ্য তাহলে এন এর বসার অবস্থান কি ছিল কি কি দিয়েছে কর্ণ থেকে আর বা আর এর ডায়াগোনালি নাই আর এর তো সামনে ঠিক আর এর সামনে দেখো ঠিক আর এর সামনে কারণ সামনে যদি ফ্রন্ট বেন যদি এটা হয় ব্যাক বেন যদি এটা হয় মানে আর এর ঠিক সামনে এন বসেছিল সো অপশন দুই যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর আলের বা এলের বাঁ দিকে তো এলের ডান দিকে রয়েছে দেখো আর ওয়ের ঠিক ডান দিকে তো ও ডান দিকে দ্বিতীয় সেটা হতো ঠিক ডান দিকে হবে না তাহলে এগুলো হচ্ছে না অপশন দুই হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি একটি কোডিং সিস্টেমে অরাটোরিকে ওয়ান ওয়ান সিক্স হিসেবে কোড করা হয় এবং রেভেনাসকে ওয়ান ওয়ান নাইন হিসেবে কোড করা হয় তাহলে ওই একই সিস্টেমে কে কোড করা হবে কিভাবে। তো এখানে কী লজিক কাজ করেছে সেটা আমাকে সবার ফার্স্ট বুঝতে হবে তো এখানে যেহেতু টোটাল দিয়েছে তো আমি এখানে অ্যালফাবেটের লেটার নাম্বার ওয়াইজ দেখে ও হচ্ছে পনেরো নাম্বার আর হচ্ছে আঠেরো নাম্বার এ হচ্ছে এক হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো ওয়াই হচ্ছে পঁচিশ সবগুলোকে যোগ করি যোগ করলে কথা পাচ্ছি পনেরো আর আঠেরো তেত্রিশ আর একে চৌত্রিশ আর আর কুড়ি চুয়ান্ন পনেরো ঊনসত্তর ঊনসত্তর আঠারো কত হয় ঊনসত্তর আর দশ উনআশি ঊনআশি আর আট হচ্ছে অষ্টআশি অষ্টআশি আর পঁচিশ অষ্টআশি আর কুড়ি হচ্ছে একশো আট একশো আর পাঁচ একশো তেরো তাহলে একশো তেরো একশো চোদ্দ হবে কোথাও গন্ডগোল করেছি একশো চোদ্দ প্লাস তাহলে দেখো এখানে কত আছে একশো ষোলো তাই না একশো ষোলো আছে আমি চোখটা দেখি তো পাঁচ আর আটে তেরো তেরো আর পাঁচে আঠারো আঠেরো আর একে উনিশ উনিশ আর আটে সাতাশ সাতাশ আর পাঁচে বত্রিশ বত্রিশে দুই আসছে বত্রিশে দুই হাতে থাকছে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত সাতা দুয়ে নয় 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 আর এক দশ দশ আর এক এগারো একশো বারো হচ্ছে যোগ করলে তাহলে একশো বারো আর এখানে রয়েছে কত একশো ষোলো তার মানে এর সাথে চার যোগ করলে একশো ষোলো হচ্ছে ঠিক এইবার এই ক্ষেত্রে এটাকে তুমি চেক করে দেখবে এরকম সাধারণত কী হবে তাহলে এবার প্রত্যেকটাতেই যা আসবে আমাদের লেটার নাম্বার যোগ করে প্লেস ভ্যালু যোগ করে তার সাথে চার যোগ করতে হবে তো তবুও তুমি রেফারেন্সকে চেক করে দেখতে পারো আর হচ্ছে আঠারো নাম্বার লেটার এ হচ্ছে এক নম্বর ভি হচ্ছে বাইশ ই হচ্ছে পাঁচ এন হচ্ছে চোদ্দ ও হচ্ছে পনেরো ইউ হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ উনিশ আর একুশ চল্লিশ এইভাবে না করে এইভাবে করি নয় আর আর একে দশ দশ পনেরো পনেরো চারে উনিশ উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আর আটে হচ্ছে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকছে তিন তিন আর একে চার চার আর দু ছয় ছয় আর একে সাত সাত আর একে আট আট আর দুই দশ 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 আর একে এগারো তাহলে একশো পনেরো তাহলে একশো পনেরো সাথে তুমি যদি চার যোগ করে দাও তাহলে হচ্ছে আসছে ওয়ান ওয়ান নাইন সেটাই দেখো এখানে রয়েছে তাহলে আমি বুঝে গেলাম লজিক তাহলে সেটাকেও আমাকে এইভাবেও এটাকেও এইভাবেই করে দিতে হবে আয় হচ্ছে নয় নাম্বার লেটার আর হচ্ছে আঠারো নম্বর লেটার আবার আই নয় ডি হচ্ছে চার ও হচ্ছে পনেরো জেকে এল হচ্ছে বারো ও হচ্ছে আবার পনেরো জি হচ্ছে ই এফ জে জি সেভেন ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ যোগ করতে হবে এবার আমাকে আবার পাঁচ পাঁচ আর সাথে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর দুইয়ে উনিশ উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ আর আটে বত্রিশ বত্রিশে দুই করলাম মনে হচ্ছে নয় নয় আঠারো চার যোগ করে দিই সব ঠিকঠাক পাঁচ আর সাথে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর দুই উনিশ উনিশে পাঁচে চব্বিশ চব্বিশে চারে আঠাশ আঠাশ আর নয় আঠাশ আর নয় হচ্ছে সাঁইত্রিশ

একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি ফাইনালাইজকে লেখা হয় যে কে আর সি পি কেডিজি হিসেবে তাহলে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে ইনসিজিনিয়া বা ইনসাইজিনানিয়াকে লেখা হবে বা আই এন এস আই জি এন আই এ সিগনিয়া ইনসিগনিয়া বলতে পারো ইনসিগনিয়াকে লেখা হবে ওকে তো এখানে কি রয়েছে এখানেও আমাকে তাই লজিক দেখতে হবে যে কি রয়েছে যে ফাইনালাইজ এফ আই এন এল আই জেড ই ফাইনালাইজ একে কি করেছে জে কে আর সি পি কে ডিজি তাইতো এটা তো এখানে দেখো এটা তো এফ থেকে জে হয়েছে মানে এফ জি এইচ আই জে এরকম ভাবে হয়ে গেছে মানে প্লাস জি এইচ আই জে মানে প্লাস ফোর হয়েছে আই থেকে কি হয়েছে কে আই জে কে মানে প্লাস টু হয়েছে এম টা কি হয়েছে এম এন ও পি কিউ আর এটা আবার প্লাস ফোর হয়েছে এটা আবার প্লাস টু হয়েছে এটা আবার যে এল থেকে মানে বারো থেকে ষোলো হয়েছে মানে এটা আবার প্লাস ফোর এটা আবার প্লাস টু এটা আবার প্লাস ফোর হয়েছে এটা আবার প্লাস টু হয়েছে তাহলে দেখো একটা প্লাস ফোর হয়েছে একটা প্লাস টু হয়েছে একটা প্লাস ফোর হয়েছে একটা প্লাস টু হয়েছে তাহলে এইটাও তো এইরকমভাবে হবে আই এন এস আই জি এ তাহলে আই কি হবে কে হবে এন কি হবে আর হবে তাই তো আই তো কে হবে আই কে হবে প্লাস টু হয়ে তাহলে আই কি হচ্ছে আর কিন্তু দেখো আর কে আর দিয়ে দেখো একটাই অপশান রয়েছে যেটা রয়েছে অপশন ফোর সেটাকে আমি অ্যান্সার করে দেবো সঠিক উত্তর হয়ে গেল আমার আর বাকি দেখার দরকারই নেই কারণ বাকি অপশান নেই মিলছে না ওকে তো অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত অক্ষরগুচ্ছ সিরিজে যে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে কোন অক্ষরগুচ্ছ জি জে এম ছিল কি জি জে এম হয়েছে সেটা কিউ টি ডাব্লু কিউ টি ডাব্লু তার মানে কি চেঞ্জ এসছে এখানে জে কিউ জে জি থেকে কিউ হয়েছে জি হচ্ছে কত সাত নাম্বার লেটার কিউ হচ্ছে সতেরো নাম্বার লেটার তাহলে কি হচ্ছে প্লাস টেন দেখো যেটাও তাই যে হচ্ছে টেন নাম্বার লেটার টি হচ্ছে টোয়েন্টি নাম্বার মানে এখানেও প্লাস টেন হয়েছে এটা এম থেকে ডাব্লিউ এম হচ্ছে তেরো নাম্বার এ হচ্ছে তেইশ নাম্বার তাহলে এখানেও প্লাস টেন তাহলে প্লাস টেন করে বেড়ে গেছে আবার দেখো সতেরো থেকে এ চলে এসছে এখানে ডি চলে এসছে এখানে জি চলে এসছে তাহলে এই ক্ষেত্রে দেখো এ হচ্ছে আবার এক নাম্বার কিন্তু যদি যদি আমি যাই তাহলে হচ্ছে আর তারপর আবার একে ধরি তাহলে হয়ে যাচ্ছে মানে দেখো এখানে প্লাস এ টেন হয়ে গেল তাই না সো হিসাবে বুঝতে পারছি যে প্রত্যেকটা প্লাস টেন হিসাবেই হয়েছে তাহলে আবার আমাকে প্লাস টেন করেই করতে হবে অর্থাৎ এখান থেকে কি হবে এ থেকে আবার আমাকে জেড কোথায় যেতে হবে কে তে কারণ যে হবে ন নাম্বার লেটার তাহলে এর পরবর্তী যদি দশ করি তাহলে এখান থেকে প্লাস টেন যদি করে দিই তাহলে এক প্লাস দশে এগারো নাম্বার লেটার যেটা হচ্ছে কে এটা চার ছিল চার প্লাস দশ মানে চোদ্দ নাম্বার লেটার যেটা হবে এন তাহলে কে এন দিয়ে দেখো একটাই অপশান রয়েছে যেটা হচ্ছে দু নাম্বার এটাকে করতে পারি এটা সাত এটা হবে সতেরো আবার যে কিউ তাহলে কে এন কিউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার দুয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্প শব্দটি নির্বাচন করুন কোহিমা নাগাল্যান্ড শিলং কি হবে এটা বলবো না এটা খুব সহজ তোমরা কমেন্ট করো আসাম সিকিম ওড়িশা নাকি মেঘালয় কিভাবে রিলেশন কিভাবে সম্পর্কিত কোনটার সাথে পরবর্তী রয়েছে যদি একটি কোডিং সিস্টেমে হাউস কে তিনশো চল্লিশ হিসেবে কোড করা হয় এবং এফ টিউএস ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন হিসেবে কোড করা হয় তাহলে একই কোডিং সিস্টেমে কনসেন্ট কে কিভাবে কোড করা হবে তো হাউস কে তিনশো চল্লিশ করেছে দেখো এখানে যখনই এরকম কোডিং থাকবে তাহলে প্লেস ভ্যালুর কোনো না কোনো কাজ তো আছে তো প্লেস ভ্যালুকে আমি বার করে নিই একটু এইচ হচ্ছে আট নাম্বার লেটার ও হচ্ছে পনেরো নাম্বার লেটার ইউ হচ্ছে একুশ নাম্বার লেটার এস হচ্ছে নাম্বার নাম্বার লেটার লেটার ই হচ্ছে যোগ করলে কত পারছি পাঁচ আর উনিশে হচ্ছে চব্বিশ এইভাবে না করবো না পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ আরকে পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি আর আটে আঠাশের আট হাতে থাকছে দুই দুই এর আগে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর একে ছয় তাহলে সিক্সটি এইট আসছে ওকে সিক্সটি এইট এবার দেখো এখানে তিনশো চল্লিশ রয়েছে সিক্সটি এইটকে তিনশো চল্লিশ দ্বারা বিভাজ্য হ্যাঁ পাঁচ দ্বারা বিভাজ্য তা পাঁচটা আমি পাচ্ছি কত থেকে দেখো এখানে হাউসের কতগুলো কতগুলি লেটার নাম্বার রয়েছে পাঁচটা তালে এ যদি লেটার নাম্বার দিয়ে গুণ করে দিই ফাইভ তাহলে চলে আসছে থ্রি ফোর্টি ফিতুস যেটা রয়েছে দেখো ফিতুসের ক্ষেত্রেও তাই এফ ই এফ এফ হচ্ছে ছ নাম্বার লেটার ই হচ্ছে পাঁচ নাম্বার লেটার টি হচ্ছে কুড়ি নাম্বার লেটার ইউ হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ কুড়ি আর একুশ আর উনিশে চল্লিশ চল্লিশ একুশ একাত্তর হচ্ছে এখানে এখানে কটা লেটার রয়েছে পাঁচটা তাহলে এখানে ফিতুস কে হচ্ছে এফ ও ই সরি এখানে একটা মিস গেছে হ্যাঁ এফ ও ই আছে তাহলে এখানে তোমার আর একটা পনেরো যোগ হবে তাহলে একাত্তর পনেরো হবে ছিয়াশি ছিয়াশি কে তখন ছয় দিয়ে গুণ হয়ে যাবে এর পাশে মাঝখানে আর একটা থাকবে পনেরো ঠিক আছে এইখানে থাকবে একচুয়ালি তা ছিয়াশিকে ছয় দিয়ে গুণ করলে পাঁচশো ষোলো দেন এখানে এটা শব্দটাই ভুল আছে এফ ও ইউ এস টাইপিং মিস্টেক আছে যেখানেই হোক তাহলে সেই হিসাবে কনসেন্টকে কী হবে কনসেন্টকেও আমি তাহলে অ্যালফাবেটের নাম্বার দেখো কটা রয়েছে এখানে সাতটা আছে সি হচ্ছে তিন নাম্বার ও হচ্ছে পনেরো নম্বর এন হচ্ছে চোদ্দ এস হচ্ছে উনিশ ই হচ্ছে পাঁচ এন হচ্ছে চোদ্দ আর টি হচ্ছে কুড়ি ওকে তো এখানে কি হচ্ছে এর যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো শূন্য চার চার পাঁচ নয় নয় আর পাঁচে চোদ্দ সরি আঠারো আঠারো ছয় বাইশ বাইশ আর পাঁচে সাতাশ সাতা সাত তিনে তিরিশে শূন্য হাতে থাকছে তিন 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 তিনে দু পাঁচ পাঁচ আর আরেক ছয় ছয় আরে সাত সাত একে আট আর এক নয় তাহলে নাইনটি তাহলে নাইনটি এলো তাহলে এবার কটা না লেটার রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইন্টু সেভেন তা সাত নয় তিরিশটি তাহলে ছশো তিরিশ আসছে সেটা হবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার ওয়ানে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা গুণগত বৃত্ত কাজের অনুপ্রেরণা সিদ্ধান্ত গ্রহণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যক্তিত্ব বিকাশের উপর ছয়টি বিশেষ লেকচার আয়োজন করা হবে বক্তৃতা অনুষ্ঠিত করা হওয়ার কথা রয়েছে সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন একটি করে বক্তৃতা নিচে দেওয়া বিবরণ অনুসারে বলছে সিদ্ধান্ত গ্রহণের পর প্রেরণা করা কাজের উচিত দেখো এখানে কিন্তু এটা কোনো গুণ নয় সিদ্ধান্ত গ্রহণের হচ্ছে একটা আলোচনা কাজের প্রেরণা হচ্ছে আর একটা আলোচনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের পরেই কাজের প্রেরণাটা হবে গুণগত বৃত্ত বুধবার হবে তাহলে আমি যদি মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে করে নিই তাহলে মনডে হচ্ছে কি বা সরি তোমাদের হচ্ছে গুণগত এটা তো আমি পেয়ে গেছি এখানে দিয়ে দিয়েছে এবং ব্যক্তিত্ব বিকাশ দ্বারা অনুসরণ করা উচিত নয় ব্যক্তিত্ব বিকাশ দ্বারা অনুসরণ করা উচিত নয় বলতে তারপরের দিন ব্যক্তিত্ব বিকাশ হবে না সিদ্ধান্ত গ্রহণ শুক্রবার আয়োজন করা উচিত তাহলে এখানে সিদ্ধান্ত গ্রহণটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল এখানে বলেছিল দেখো সিদ্ধান্ত গ্রহণের পরপরই কাজের প্রেরণা মানে স্যাটারডেটা কাজের প্রেরণা হলো ওকে এবার কি বলছে শনিবার ব্যতীত একদিনে কোনো বক্তৃতা দেওয়া উচিত নয় কারেন্ট অ্যাফেয়ার্স ছুটির আগের দিন হওয়া উচিত তাহলে দেখো এখানে শনিবার ব্যতীত কি বলছে একদিনে কোনো বক্তৃতা দেওয়া উচিত নয় একদিনে কোনো বক্তৃতা দেওয়া যাবে না তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ছুটির আগের দিন হওয়া উচিত ছুটির আগের দিন বলতে ছুটির ঠিক পরের দিন অ্যাকচুয়ালি বাংলাতে এটা ইংরেজি থেকে ট্রান্সলেট হয়েছে বুঝতে পারবে তো আমরা আশা করছি তাই ছুটিটা কোন দিন থাকবে সাধারণত সানডে তা সানডের ঠিক পরের দিনে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে যেটা হবে মন্ডে ওকে তাহলে আমাকে এখানে কি চেয়েছে প্রথম দিন বক্তৃতা কি আর কোন বক্তৃতা আয়োজন করা হবে সোমবার তা সেটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স অপশান নাম্বার তিনে রয়েছে সঠিক উত্তর এটার ইংরেজিটা দেখে নেবে তোমাদের কাছে যদি অফিসিয়াল অ্যান্সার থাকে বা সরি কোয়েশ্চেন থাকে সেখানে তাহলে তোমাদের কাছে আরো বেশি ভাষাটা ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে ইংরেজিটা দিতে ইচ্ছা করেছিলাম যে মানে ইচ্ছা হয়েছিল দেওয়ার কিন্তু পেজে জায়গা হয়নি কারণ যদি সেই দুটো ইংরেজিকে আমি আঁটিয়ে দিই এখানে এত বড় রয়েছে লেখা তোমরা কিছু দেখতেই পাবে না নেক্সট রয়েছে তৃতীয় অক্ষর গুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষর গুচ্ছ প্রথম অক্ষর গুচ্ছের সাথে সম্পর্কিত অর্গানজা নিয়ে সেটাকে করেছে এল জে টি এম বি জেড তাহলে টেমপ্লেট সেটা কি হবে তো এখানে আমাকে দেখতে হবে ফার্স্টে ও আর জি এন জেড এ দেখো এম এর যে গুলো রয়েছে যেটা তোমাদের বারবার বলছি জিআইগুলো বা ম্যাথও সেগুলো কিন্তু যথেষ্ট ভালো কনসেপ্ট তোমাদের থাকতে হবে এবং তার সাথে সাথে প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় অল্প সময়ের মধ্যে করে আসতে পারবে নয়তো এই লজিক খুঁজতে খুঁজতে তোমাদের টাইম কাভার হয়ে যাবে ঠিক আছে মানে সময় পাবে না তোমরা প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট লজিক তোমরা ডাব্লুবিপি এন রেলওয়ে গ্রুপ ডি যত ম্যাথ ক্লাস করেছো রিজনিং ক্লাস করেছো আমাদের কাছে বা এখানে তো সেখানে প্রত্যেকটা দেখেছো সেখানে যে রিজনিং এর লজিকগুলো থাকে সেগুলো তুলনামূলক অনেক বেশি সহজ থাকে এবং যেটা আমাদের মাথাতে চট করে আসে যদিও সেটাই হয়ে উঠছে তোমাদের ওই ধরনের প্র্যাকটিস করে করে কিন্তু এখানে যে লেভেলটা রয়েছে সেই লেভেলের তোমাদের প্র্যাকটিস খুব বেশি করো না সেই ক্ষেত্রে কি হয় এই লজিকগুলো মাথাতে আসা কিন্তু একটু ডিফিকাল্ট বা সময় নিয়ে নেবে লজিক চলে এলে সেটাকে ফার্স্ট করার জন্য দরকার তোমাদের প্র্যাকটিস তো সেটা তোমাদের করতে হবে পরীক্ষার জন্য ওকে তো এখানে কি রয়েছে যেটাকে হয়েছে এল জে টি এল জে টি এ এম জেড এটা তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে সেটা আমাকে ফার্স্টে দেখতে হবে দশ নাম্বার তো এটা তো এখানে কি হচ্ছে ওটা হচ্ছে পনেরো নাম্বার লেটার এলটা হচ্ছে বারো নাম্বার লেটার এ আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার এটা হচ্ছে দশ লেটার এটা হচ্ছে এটা হচ্ছে কুড়ি এটা তো এর জায়গাতেই আছে নাকি তারপরে কি হচ্ছে এনটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে তেরো এটা হচ্ছে তোমার টোয়েন্টি সিক্স এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টোয়েন্টি সিক্স তো এখানে কি চেঞ্জ এসছে এটা পনেরো এটা বারো এইখানে লিখে দিই তাহলে তুমি যদি একটা জিনিস দেখো সবগুলোকে দেখে বুঝতে না পারলেও এই এম আর এন যদি দেখো তাহলে দেখতে পাবে ঠিক অপোজিট লেটারটা হয়েছে এখানে অর্থাৎ কীরকমভাবে যদি আমি লিখি তোমাদের দেখিয়েছি এর আগে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ X এক্স Z দেখো এখানে দেখো এর ঠিক অপোজিট লেটারটা জেড আছে এর ঠিক নিচে দেখো জেড আছে হয়েছে এম এর ঠিক এন হয়েছে জি এর ঠিক নিচে দেখো টি দেখো এখানে জি এর নিচে ঠিক টি হয়েছে ও এর নিচে দেখো এল ও এর নিচে দেখো বা ওই ও এর বিপরীতে দেখো এল রয়েছে কিন্তু অল্টারনেটিভতে দেখো মিলছে না আর এর অপোজিটে কি আছে আর কোথায় রয়েছে আর এর অপোজিতে দেখো আই রয়েছে কিন্তু সেখানে হয়েছে জে মানে কি হচ্ছে তারপরে দেখো এর বিপরীতে রয়েছে জেড কিন্তু ওয়ান হয়ে আবার এ হয়ে গেছে ঘুরিয়ে তাই না আবার প্লাস ওয়ান হয়ে গেছে তারপরে জেড যে বিপরীতে রয়েছে এ সেটা আবার প্লাস ওয়ান হয়ে গেছে বি সেটা দেখো প্লাস ওয়ান হয়ে গেছে তাহলে কি হচ্ছে দেখো এখানে একটা অপোজিট লেটার হয়েছে আর একটা অপোজিট লেটার প্লাস ওয়ান হয়েছে তাহলে প্রথমে টি টিটা প্রথমটা তো অপোজিট লেটারই হবে তাই টি এর অপোজিট লেটার হচ্ছে জি তারপরে ই লেটার রয়েছে ভি তার সাথে কি হবে এক যোগ হয়ে যাবে ইউ অর্থাৎ জি ইউ দিয়ে শুরু হবে সরি জি ইউ কেন এ ওয়ান নয় পিছিয়ে যাচ্ছি তো আমি আবার তাই ডাব্লু তাই জি ডাব্লু দিয়ে হবে তা জি ডাব্লু দিয়ে দেখো একটাই শুরু রয়েছে যেটা রয়েছে অপশন নাম্বার ফোরতে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর জিডব্লিউ দিয়ে স্টার্ট হবে কারণ বাকিগুলো নেই তো এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে তুমি লজিক বোঝার ক্ষেত্রে তুমি পুরোপুরি করতে যাবে না পুরোপুরি করতে গেলে তোমার সময় নষ্ট হবে এরকম প্রথম দুটো লেটার করলেই তোমরা দেখবে অপশানের মধ্যে থেকে তাকে বেছে নিতে পারবে সেটা করে নেবে বা ফার্স্ট লেটার আর লাস্ট লেটার দুটোই দেখবে একই তো থাকবে না অপশানে তো সেই ফার্স্ট লেটার আর লাস্ট লেটার করে নিলে সেই ক্ষেত্রে তোমরা দেখবে অনেক বেশি ইজিলি বা অনেক বেশি ফার্স্ট তোমরা করতে পারছো তো এখানে অপশন ফোর হচ্ছে সঠিক উত্তর জি ডাব্লিউ এন এল জি ডাব্লিউ ইস দ্য কোড হচ্ছে টেম্প নেক্সট হচ্ছে ইয়াং যেমন এজের সাথে সম্পর্কিত তেমনই শর্ট কিসের সাথে সম্পর্কিত ইয়াং এজ ঠিক সেরকম এখানে শর্ট কিসের সাথে সময় সময় দেখো শর্ট ট্রেন শর্ট পিরিয়ড শর্ট স্মল শর্ট ট্রেন তো এখানে যেটা রয়েছে যে শব্দগুলো চারটে তা আমাদের যেটা আমরা ব্যবহার করি শর্ট ইউজের ক্ষেত্রে সেটা হচ্ছে পিরিয়ড বা সময়ের ক্ষেত্রে শর্ট টাইম বলি আমরা শর্ট পিরিয়ডকে তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর পিরিয়ড ঠিক সেইভাবেই শর্টের সাথে সম্পর্কিত যেভাবে এজ ইয়াং এর সাথে নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে বা আসবে টু টুয়েলভ থার্টিন থার্টি ফিফটি সিক্স নাইনটি অ্যান্ড ওয়ান থার্টি টু তো এখানে কি হচ্ছে টু প্লাস টেন নিয়ে হচ্ছে টুয়েলভ টুয়েলভ প্লাস নিয়ে হয়েছে থার্টি থার্টি প্লাস নিয়ে হয়েছে ফিফটি সিক্স ফিফটি সিক্স প্লাস থার্টি ফোর হয়েছে নাইনটি নাইনটি প্লাস ফর্টি টু হয়েছে ওয়ান থার্টি টু তাহলে চেঞ্জ কি হচ্ছে দেখো প্রথমে দশ যোগ হয়েছে তারপর আঠেরো যোগ হয়েছে তারপর ছাব্বিশ যোগ হয়েছে তারপর চৌত্রিশ তারপর বিয়াল্লিশ তাহলে কি হচ্ছে দেখো প্রথমে দশ থেকে আ্লাস এইট হয়েছে আবার প্লাস প্লাস আট করে বেশি করে যোগ হচ্ছে তাহলে আবার প্লাস এইট হয়ে যাবে তাহলে এখানে কি হবে পঞ্চাশ যোগ হবে তার সাথে ওয়ান থার্টি টু এর সাথে তাহলে হবে ওয়ান ফিফটি অপশান নাম্বার সরি 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 ওয়ান এইটু অপশান নাম্বার চারে রয়েছে সঠিক উত্তর একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ এই কোড ল্যাঙ্গুয়েজ প্রচুর থাকবে আর থাকছে দেখছি প্রিভিয়াস ইয়ারেও এসেছিল এবং সেই ক্ষেত্রে তোমাদের সময় কিন্তু অনেক বেশি যাবে যদি তোমরা ভালো প্র্যাকটিস না করো দেখো কত এসেছে কোড ল্যাঙ্গুয়েজে এবং এগুলো করতেই সব থেকে সময় বেশি চলে যায় লজিক বুঝতে তো হরিদুয়ার কে এফ সি পি কে বি ওয়াই ওয়াই টি হিসেবে লেখা হয় তাহলে বিকানের কে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা হবে তাহলে হরিদুয়ার কে লেখা হয়েছিল এইচ এ আর আই ডি ডিডব্লু এ আর হরিদ্বারকে লেখা হয়েছিল এফ সি পি কে বি ওয়াই ওয়াই টি কি হয়েছে এফ জি এইচ থেকে এফ হয়েছে মাইনাস টু এ থেকে সি হয়েছে প্লাস টু আর থেকে পি হয়েছে মাইনাস টু

প্রদত্ত প্যাটার্নে প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং প্রশ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন নম্বর চিহ্নিত করুন অর্থাৎ আমি এখানে যদি ভালো করে লিখে দিই নাইন সেভেন সেভেন্টি নাইন সেভেন এইট সেভেন্টি ওয়ান সিক্স নাইন ড্যাশ এই অংশে কি বসবে এটাকে তুমি আরও যদি সুন্দর বক্স করতে চাও করেও দিলাম এই জায়গাতে কি বসবে তো এই সম্পর্কটা তোমাকে দেখতে হবে তাহলে এখানে দেখো নাইন সেভেন থেকে হয়েছে সেভেন্টি নাইন তাহলে নাইন আর সেভেনের গুণ ফলের কাছাকাছি না সেভেন্টি নাইন এর মধ্যে পার্থক্য আছে সেভেন্টি নাইন থেকে কত পার্থক্য সিক্সটি থ্রি বিয়োগ করলেই পাচ্ছি ষোলোর পার্থক্য সেই ষোলোটা কোথা থেকে পাচ্ছি দেখো যদি নাইন আর সেভেন যোগ করে দিই সেটা হচ্ছে যাচ্ছে ষোলো অর্থাৎ দুটির গুণ ফলের সাথে দুটির যোগ ফলকে যোগ দেখো এখানে সাত আটে ছাপ্পান্ন হচ্ছে

সেই ভাষায় সিক্স ফাইভ কিভাবে কোট করা হবে তাহলে এখানে একটি পাঁচ অঙ্কের সংখ্যা রয়েছে যাকে কোট করা হচ্ছে এত বড় একটা সংখ্যাতে তাহলে এই নাম্বারটি কি হিসাবে কোট করা যাবে তাহলে দেখো এখানে নাম্বার থেকে কোডিং হয়েছে তার মানে আর এখানে পাঁচটা অক্ষর ছিল তাকে এত বড় একটা সংখ্যা হচ্ছে তার মানে এখানে নিশ্চয়ই অন্য কোনো লজিক কাজ করছে এখানে দেখো যে সব নাম্বারগুলো রয়েছে সব নাম্বারের নাম্বার কিন্তু এক নয় বা সংখ্যা কিন্তু অঙ্ক সংখ্যা কিন্তু এক নয় তাহলে কিভাবে হয়েছে দেখো এখানে যদি লক্ষ্য করি আমরা ওয়ান এইট টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি ফাইভ তার সবগুলো একটা কিউব নাম্বার আমি পেয়ে যাচ্ছি দেখো প্রথমে সংখ্যাটা কি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ওয়ানের কিউব হচ্ছে ওয়ান টু এর কিউব হচ্ছে এইট থ্রির কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন ফোরের কিউব হচ্ছে সিক্সটি ফোর ফাইভের কিউব হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এর পরপর যদি আমি বসিয়ে দিই ওয়ান টু এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু ফাইভ সেটাই দেখো এখানে দেওয়া আছে তাহলে এখানে আমার যে সংখ্যাটা কাজ দিয়েছে সিক্স ফাইভ ফোর টু এইট তারও কিউব ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো পাঁচের হচ্ছে একশো পঁচিশ চারের হচ্ছে চৌষট্টি দুয়ের হচ্ছে আট আটের হচ্ছে পাঁচশো বারো তাহলে আমাদের যে কোডটা হবে সেটা হচ্ছে টু ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ওয়ান টু যেটা কোথায় রয়েছে দেখো টু ওয়ান সিক্স দিয়ে শুরু হয়েছে তারপর ওয়ান টু ফাইভ রয়েছে তারপর এখানে সেভেন চলে এসছে যেটা এটা ভুল হয়ে গেছে সেভেন্টি ফোর দিয়ে দিয়েছে এখানে সেভেন দিয়ে দিয়েছে তাহলে অ্যান্সার হবে আমাদের তিন যেটা রয়েছে সঠিক উত্তর উৎকার রয়েছে পাঁচজন ব্যক্তি ভিডবু এক্স ওয়াই এবং জেড কেন্দ্রের দিকে মুখ করে একটি গোল টেবিল বরাবর বসে আছে পাঁচজন ব্যক্তি তাহলে পাঁচ জনের সিংহাসন আমি বানিয়ে ফেলি যেখানে ভি ডাব্লিউ এর ডান দিকে দ্বিতীয়তে বসেছে অর্থাৎ ডাব্লু যেখানে বসেছে ডাব্লু তার ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে ভি ডাব্লু এক্স এর ডান দিকে দ্বিতীয়তে বসেছে মানে এক্স বসবে এখানে তাহলে তার ডান দিকে দ্বিতীয়তে ডাব্লু বসেছে ওয়াই যদি এক্স এর সংলগ্ন বসে থাকে দেখো এক্স এর একদিকে সংলগ্নতে ভি বসে আছে তাহলে অলরেডি ওয়াই কে এখানেই বসতে হবে তাহলে আর কে বসছে জেড বাকি থাকছে এখানে যে এখানে বসতে বাধ্য তাহলে আমাকে চেয়েছে ভি এর ঠিক বাঁ দিকে কে বসেছে ভি এর ঠিক বাঁ দিকে কে বসেছে জেড বসেছে অপশন ফোর এ রয়েছে সঠিক অ্যানসার পরবর্তী দুটি বিবৃতি দেওয়া হয়েছে তারপরে এক এবং দুই নম্বর যুক্ত দুটি উপসংহার দেওয়া হয়েছে বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে এমনকি যদি সেগুলি সাধারণ পরিচিত তথ্যগুলির সাথে তারতম্য বলে মনে হয় তবে সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলো আছে জানার উপর যে সব ইগাল ঘুরি আর সমস্ত ঘুরি চড়ুই তাহলে ইগালের জন্য যদি আমি একটা বানাই ইগল তাহলে বলছে সমস্ত ইগাল হচ্ছে ঘুরি মানে ঘুরি বা কাইটস এর মধ্যে ঢুকে যাবে এরা আবার বলছে সমস্ত ঘুড়ি হচ্ছে চড়ুই তার সমস্ত ঘুড়ি আবার ঢুকে যাবে চড়ুয়ের মধ্যে স্প্যারো এবার বলছে সমস্ত চড়ুই ইগল তাই কি এই অংশে চড়ুই কি ইগল নয় তাহলে এটা ভুল সমস্ত ইগল চড়ুই তাহলে দেখো ইগল যেহেতু কাইটের মধ্যে কাইট যেহেতু স্প্যারোর মধ্যে তাহলে ইগল স্প্যারোর মধ্যে তাহলে এটা হচ্ছে সঠিক তাহলে কেবলমাত্র দুই নম্বর উপসংহার হচ্ছে সঠিক যেটা রয়েছে অপশন তে সঠিক অ্যান্সার প্রদত্ত সমীকরণে ভারসাম্য রক্ষার জন্য কোন দুটি সংখ্যাকে পরিবর্তন করা যেতে পারে একটা সংখ্যা সমীকরণ এখানে দেওয়া আছে যে সেভেন্টি সিক্স প্লাস ওয়ান জিরো এইট ডিভাইডেড বাই নাইন মাইনাস ইলেভেন ইন্টু টু ইকুয়াল টু এইটিন তো এখানে দুটি সমীকরণটিকে ভারসাম্য করতে গেলে বা ভারসাম্য রক্ষার জন্য কোন দুটি নাম্বারকে ইন্টারচেঞ্জ করতে হবে তো এখানে দেখো যে ভাগটা রয়েছে সেই ভাগ আমি বারবার বলেছি ভাগের দিকে নজর দেবে ফার্স্ট ভাগ দেখো এখানে ওয়ান জিরো এইটকে নাইন দিয়ে কি ভাগ যায় যায় তাই না নয় কত আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট চলে যায় তাহলে আট নয় যাতে যাতে আছে চেঞ্জ হবে না ওয়ান রয়েছে এখানে চেঞ্জ হবে না এইট অ্যান্ড সেভেন রয়েছে চেঞ্জ হবে না এখানে সাত আর এখানে টু আছে তাহলে এই এক আর দুই তিন এই দুটো চেঞ্জ হতে পারে এবার সেভেনের সাথে তুমি যদি টু কে ওয়ান কে চেঞ্জ করো সরি টু কে চেঞ্জ করো তাহলে দেখো এখানে সেভেনের জায়গায় চলে আসবে এবার তুই যে কোনো একটা চেক করবে যদি মিলে যায় তাহলে আনসার সেটা আর যদি না মেলে তাহলে অন্যটা অ্যান্সার বুঝে গেলে এখানে দুই আর চারকে তোমার এলিমিনেট করা সেটা হচ্ছে মেন সেই দুই আর চার এলিমিনেট যখনই হয়ে যাবে তিন আর এক যখন অ্যান্সার হতে পারে তখন কি হবে যে কোনো একটাকে চেক করলেই আমাদের কাজ কমপ্লিট কারণ একটা চেক করে যদি মিলে যায় তাহলে সেটাকে উত্তর করে দেবো আর যদি না মিলে যায় তাহলে অপরটাকে উত্তর করে দেবো কারণ আমরা জানিয়ে গেছি দুই আর চার অ্যান্সার হতে পারে না ওকে তো এখানে কী রয়েছে দেখো তাহলে প্রথমটাকেই আমি যদি চেক করি তাহলে সেভেন্টি সিক্স যেটা রয়েছে তাহলে সেটা হবে টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান জিরো এইট ডিভাইডেড বাই নাইন তারপরে মাইনাস ইলেভেন আর এখানে ইন্টু টু রয়েছে তাহলে টু এর জায়গা হবে ইন্টু সেভেন এখানে যদি আমি করি তাহলে টোয়েন্টি সিক্স প্লাস এখানে কত আসবে নয় বারো মাইনাস সাত এগারো সাতাত্তর দেখো এখানে ভ্যালুটা মাইনাসে চলে আসবে বা নেগেটিভে চলে আসবে এবং নেগেটিভে তো অ্যান্সার নেই তাহলে সেটা আমাদের হবে না অর্থে যেটা তিনে রয়েছে

নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্নচিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে বা আসবে এইটটি সিক্স সেভেন্টি ফোর এইটটি ফোর সেভেন্টি সিক্স ড্যাশ সেভেন্টি এইট এইটটি কি হয়েছে এখানে যদি আমি একটা চেঞ্জ বা টপকে টপকে দেখি তাহলে দেখো এখানে কমেছে এইটটি সিক্স থেকে এইটটি ফোর হয়েছে এখানে সেভেন্টি সিক্স হচ্ছে সেভেন্টি ফোর হয়েছে সেভেন্টি সিক্স বেড়েছে সেভেন্টি সিক্স হচ্ছে সেভেন্টি এইট বেড়েছে ওকে তাহলে এবার যদি এইটা একটা সিরিজে কি হচ্ছে বাড়ছে প্লাস টু হচ্ছে এ প্লাস টু হচ্ছে প্লাস টু হচ্ছে আর এখানে মাইনাস টু হচ্ছে তাহলে a যে এখানে রয়েছে এখানে মাইনাস টু হয়ে এইটি টু হওয়ার কথা তাহলে সেইটা দেখো আবার মাইনাস টু হয়ে এইটটি যেখানে এটা মিলছে তাহলে এখানে এইটি টু বসবে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তাহলে অপশন কোথায় রয়েছে ডি এ বা চারে রয়েছে সঠিক উত্তর আইডেন্টিফাই দ্য অপশন ফিগার দ্যাট when প্লেসড in দ্য ব্ল্যাঙ্ক স্পেস completes the প্যাটার্ন ইন দ্য given questions ফিগার তো এখানে নাম্বারিংই করিনি এক দুই তিন চার তো এখানে কোনটা হবে এখানে দেখতে পাচ্ছ এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে তো এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা ফিগার ক্লক ওয়াইজ ফর্টি ফাইভ ডিগ্রি করে ঘুরছে ডান দিকে তাই না দেখো প্রত্যেকটাতে এখানে যদি ছিল এই দিকে মুখ তারপর হয়ে গেল এইদিকে মুখ তারপর হয়ে গেল এইদিকে মুখ এটাও ঠিক তাই প্রথমে ছিল দেখো এইদিকে মুখ তারপর হয়ে গেছে এদিকে তারপর হয়ে গেছে উপর দিকে মানে ফর্টি ডিগ্রি করে ঘুরছে প্রত্যেকটা স্টেপে তাহলে এখানে কি হচ্ছে প্রথমে এখানে রয়েছে এইদিকে তাহলে এ রিভার্স যদি যায় তাহলে এ রয়েছে এদিকে তাহলে এবার থাকবে নিচের দিকে নিচের দিকে কোনটা রয়েছে অপশন ওয়ান এ তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোয়িং ক্লাসেস ভিলেজ পিপল এডুকেটেড পিপল অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল তো ভিলেজ এডুকেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপলের মধ্যে যে রিলেশন সেটা সব থেকে ভালো প্রদর্শিত হবে কোন ভেন ডায়াগ্রামটিতে ওয়ান টু থ্রি ফোর যদি আমি করে দিত তাহলে দেখো সেখানে ভিলেজ পিপল যদি আমি করি তার মধ্যে কিছু এডুকেটেড হতে পারে সেই এডুকেটেডের মধ্যে সবাই তার ইন্টেলিজেন্ট নয় কিছু ইন্টেলিজেন্স হতে পারে কিছু ইন্টেলিজেন্ট ভিলেজ হতে পারে অর্থাৎ তাদের মধ্যে ইন্টেলিজেন্স যেটা হবে যা ডায়াগ্রামটা হবে সেটা হবে তিনের মতো অপশন তিন চিত্রতে রয়েছে সঠিক অ্যান্সার আইডেন্টিফাই দ্য অপশন ফিগার হুইচ ইজ এমবেডেড ইন দ্য ফলোয়িং ফিগার রোটেশন ইজ নট অ্যালাউড অর্থাৎ আমাদের এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে এখানে অপশন দিয়ে দিয়েছে চারটে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই চারটি ফিগারের মধ্যে কোন ফিগারটি এই আমাদের ছবিটির মধ্যে বা যেটা ফিগার দিয়েছে প্রথমে সে ফিগারে এমবেডেড হবে উইদাউট এনি রোটেশন তো সেটা যদি দেখো বা এই যে এই চিত্রটা দেখো এই চিত্রটা যদি আমি এখানে করতে চাই তাহলে এখানে এইটা মিসিং যাচ্ছে এই যে এই অংশটা মিসিং যাবে তাহলে এটা হবে না দ্বিতীয়তে যদি বসাতে চাই দ্বিতীয়তে ক্ষেত্রে এই অংশগুলো তুমি মেলাতে পারবে না বসবে না এই ক্ষেত্রে যদি আমি এটাকে বসাই দেখো এটা এখানে বসছে আর এটা এখানে এত দূর আসছে এটা এখানে এত দূর যাচ্ছে তাহলে মাঝখানে ফাঁক এখানে দেওয়া আছে অসুবিধা কিছু নেই আমি তো বসিয়ে তো দিতে পারবো তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার তিনে রয়েছে সিলেক্ট দা অপশন ফিগার দ্যাট উইল রিপ্লেস দা কোয়েশ্চেন মার্ক ইন দা ফলোয়িং ফিগার সিরিজ প্রত্যেকটাতে নাম্বার দিতে ভুলে গেছে আজকে ওয়ান টু থ্রি ফোর তো এখানে কি হচ্ছে দেখো প্রথমে একটা রেক্টাঙ্গেল তারপরে একটা ওভাল তারপরে একটা আলাদা রকম প্যাটার্ন দিয়েছে তো এখানে কি হচ্ছে যে সেটা দেখো চলে আসছে ফার্স্টে অর্থাৎ রাইট সাইড থেকে একবার করে পিছনে আসছে দাঁড়াচ্ছে আর কি মানে এর পিছনে চলে যাচ্ছে এর দেখো সেটা এখানে এসছে আবার এখানে ওভারটা চলে এসছে এর পিছনে এটা এখানে এসছে তাহলে এবার আবার রেক্টাঙ্গেলটা চলে যাবে পিছনে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল দিয়ে স্টার্ট হবে তারপর ওভাল সেপ থাকবে তারপর থাকবে এই চিত্রটা সেই হিসাবে কোনটা অ্যান্সার হওয়া উচিত এটা হওয়া উচিত এটা হওয়া উচিত এই দুটো বাদ চলে গেল কিন্তু এবার মাঝখানে শেপটা সেপ দেখো কি আছে প্রথমে আছে এই তারপর এরকম হরাইজন্টাল তারপর আবার উল্টো দিকে তারপর দেখো ভার্টিক্যাল আছে তারপর এটা আবার উল্টো দিকে আছে তারপর আবার দেখো এটা জন্টাল আছে আবার দেখো এটা সেম আছে তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্নে চেঞ্জ হচ্ছে তাহলে ভার্টিক্যাল এটা এরপর কি হবে আমাদের তাহলে এবার হবে হরাইজন্টাল তাহলে হরাইজাল দিয়ে শুরু হচ্ছে কোনটা অপশন দুই যেটা হবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন কম্বিনেশন ওয়ে দ্য মিরর ইজ প্লেস টু দ্য রাইট সাইড অফ ইট অফ দ্য ইট অর্থাৎ এর রাইট সাইড যদি আমি মিরর বসাই তাহলে তার যে রিফ্লেকশন দেখতে পাবো সেটা কেমন দেখতে হবে তো এখানে স্বাভাবিকভাবে এস আসবে এরকম এফ আসবে এরকম তো এস আর এফ যদি দেখো তাহলেই দেখতে পাবে এটা হচ্ছে আনসার বাকিগুলো কোনো ক্ষেত্রে এফ ঠিক নেই ওকে এফ উল্টে গেছে পাল্টে গেছে বিভিন্ন কিছু হয়ে গেছে সো অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে নাম্বার দিইনি অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট অ্যান্ড লাস্ট এ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট ইজ এজ সোন এজ ইন দ্য পিকচার ফ্লোয়িং ফিগার হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড অর্থাৎ একটি কাগজকে এইভাবে ভাঁজ করা হয়েছে প্রথমে তারপর তাকে আরেকবার এরকম ভাবে তারপর তাকে আরেকবার এরকম ভাবে তারপর তাকে যদি এরকমভাবে কাট করা হয় তাহলে তার ফিগারটা কেমন আসবে যখন তাকে আনফোল্ড করা হবে দেখো এখানে একটা চিত্র রয়েছে মানে এর কাঠটা এখানে একটা থাকবে 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 তারপরে এখানে যে গোল সেটা গোলটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে পুরোপুরি এখানে একটা গোল হবে এখানে একটা গোল হবে এখানে একটা গোল হবে এখানে একটা গোল হবে অর্থাৎ টোটাল দেখো ছটা গোল হবে আর ওই সাইডে সাইডে ছটা তাই সেটা একমাত্র কোথায় রয়েছে দেখো অপশান নাম্বার চারে সেটা হয়ে যাবে আমাদের সঠিক সো অপশান নাম্বার ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই ছিল তোমাদের ফিজ পিভিএস ইয়ার এসএসসি এম টিএসিয়ার ছয় দশ 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 দু হাজার একুশে থার্ড শিফটে আসা পঁচিশটি রিজনিং আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও আগের পাঁচটি ক্লাস যারা দেখুনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্ট সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইন কল করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচ